ঢাকায় চলচ্চিত্রের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পরীমনির সঙ্গে গত 9 জুন বোট ক্লাবে ঘটে যাওয়া ঘটনার পর থেকে আলোচনা ও সমালোচনা তুঙ্গে রয়েছেন অভিনেত্রী। এবার পরীমনিকে নিয়ে মুখ খুলেছেন আলোচিত প্রবাসী লেখিকা তসলিমা নাসরিন। পরীমনির সাহসিকতার প্রশংসা করেছেন তিনি। তসলিমা নাসরিন তার সোশ্যাল মিডিয়া পেজে পরীমনির জন্য একটি বড় পোস্ট লিখেছেন। ফেসবুকে সিম মাছের মতো দেখছি প্রতিদিন লাফে লাফে উঠছে বাংলাদেশের নায়িকা পরীমনির বিরুদ্ধে কুৎসিত সব গালাগালি। কোনো মেয়ের বিরুদ্ধে যখন লোকেরা খেপে ওঠে তাকে 10 দিক থেকে হামলা করতে থাকে, এমন উন্মুক্ত হয়ে ওঠে যেন নাগালে পেলে তাকে ছিঁড়ে ফেলবে, ছুঁড়ে ফেলবে, ধর্ষণ করবে, খুন করবে, কুচি কুচি করে কেটে কোথাও ভাসিয়ে দেবে, তখন আমার ধারণা হয় মেয়েটি নিশ্চয়ই খুব ভালো। সৎ মেয়ে, সাহসী মেয়ে, সোজা কথার মেয়ে, আমার নিজের জীবনের অভিজ্ঞতা এটাই বলে। বাংলাদেশের সিনেমা আমি দেখি না, পরীমনির নামও আগে শুনিনি, তবে তাকে আমি দূর থেকে আমার শ্রদ্ধা আর ভালোবাসা জানাচ্ছি। সব মেয়ে স্ট্রাগল করে না, কিছু মেয়ে করে, কিছু মেয়ের স্ট্রাগল করে সব মেয়েরা যুগে যুগে বেটার পরিস্থিতি আনে। এই স্ট্রাগল করা কিছু মেয়েই এক একটা মাইল ফলক। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এইরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।